হাই বন্ধুরা, আমার নাম বাবাই। যখনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় আমি আশ্রয়ের জন্য ছুটি। জানো কেন? কারণ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হয়, আর বজ্রপাত বিপজ্জনক। এটি বিদ্যুতের কারেন্ট যা পুড়িয়ে ফেলতে পারে বা মৃত্যু হতে পারে। তুমি কি বজ্রপাতে ভয় পাও? ভয় পেও না, নিরাপদ থাকতে আমি যা করি তুমিও তাই করো। বাইরে থাকলে দ্রুত আশ্রয় নাও। কাছাকাছি কোনো আশ্রয়স্থল না থাকলে দুটো পা একসঙ্গে জড়া করে রাখবে এবং কান ঢেকে রাখবে। বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর সময় গাছপালা বা জলের কাছে যেও না। ঘরের ভেতরে থাকলে বিদ্যুতের সুইচ স্পর্শ করবে না। বিদ্যুতের সরঞ্জাম খুলতে বড়দের সাহায্য নেবে। কোনো ধাতব জিনিস ধরো না, তার সহ টেলিফোন ব্যবহার করো না। বিদ্যুৎ চমকানো বন্ধ হওয়ার অন্তত আধ ঘন্টা পর বাইরে বেরোবে। মেঘ ডাকার সময় আমি নিরাপদ থাকি, তোমারও থাকা উচিত।